দিনের গুরুত্বপূর্ণ খবর। অর্থনৈতিক সমৃদ্ধিতে শিগগিরই বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ICSB এর চতুর্থ ন্যাশনাল কর্পোরেট গভর্নেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC রেগুলেশন অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এ বি মির্জা, আজিজুল ইসলাম।